ব্যালট ছিনতাইয়ের সময় মেয়ে সহ আওয়ামী লীগ নেতা আটক। ঠাকুরগাঁও সদর উপজেলার 2 নং আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় মেয়ে সহ আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে 15 রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করা হয়, এতে বুলেট লেগে একজন আহত হয়েছেন। আটক কাবুল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আটক করা হয়েছে কাবুলের মেয়ে কামরুন নাহারকেও। এ সময় গুলি লেগে আহত হয়েছেন স্থানীয় এলাকাবাসী হোসেন আলী। এই ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে বিজিবি, র‍্যাব ও প্রশাসন কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দোষীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার সবকটি ভোট কেন্দ্রে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। মানুষ উৎসব মুখর ভাবে কেন্দ্রে ভোট দিতে আসছেন। সারাদিন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন ভোটাররা।